বন্ধুরা, এখন বাজে সকাল 6:30-7:00 কাছাকাছি। গুড মর্নিং জানাচ্ছি সাকরি থেকে। বন্ধুরা, জুবুথুবু হয়ে কাঁপছি, হালকা তো ফ্রিজিং টেম্পারেচার এখানে আছেই। গরম গরম চায়, একদম সুবা সুবা কড়ক লেমন হানি টি। আমাদের টিফিন চলে এসছে, এই দেখতে পাচ্ছেন, ডিম সেদ্ধ আর সাম্বার খাবো। যদিও সাউথ ইন্ডিয়ান খেয়ে নিতে হবে চটাচট, কারণ এখানে বেশিক্ষণ গরম করে খাওয়া দাওয়া আপনার জন্য ওয়েট করবে না। যদি 8টায় টাইম দেয় কল টাইম, আপনাকে 8টায় আসতে হবে, কারণ বেশি লেট করলে খাওয়াটা তো ঠান্ডাই হবে, তাই না? তো সেই জন্য গরম গরম খাওয়া যাক এই ঠান্ডা জায়গায়। যাই গরম খাবার খান, সেটাই হেভি লাগবে, মানে মানে বাড়ির থেকে যেন মনে হবে ভালো খাবার খাচ্ছি এরকম। কথা কোনে করে বন্ধুরা, আগে আমরা এগিয়ে যাবো। দেখুন জুতা কিনে কেন লে রা ভাইয়া, 400 না? আর হেড টর্চ 150। আর লকড়ি কা ভাইয়া? লকড়ি কা 40। আর ও পোল বালা? পোল বালা 200 না? আর হেড টর্চ কা কিতনা বল রে? 150। সব রেটগুলো আপনাকে জানিয়ে দিচ্ছি, যদি চান তো সেই এখানে আপনি রেন্ট করতেই পারেন। ট্রেকিং কোম্পানি আপনাকে নিয়ে যাবে, সেই ট্রেকিং কোম্পানির আন্ডারে এদের দোকানের কোলাবোরেশন থাকে, সেখান থেকে আপনি এই জিনিসগুলো নিলে কিছুটা সুবিধে পাওয়া যাবে। যেমন জ্যাকেট, যেটা উইন্টার জ্যাকেট, যেটা 400 টাকা ও ট্রেকিং কোম্পানির আন্ডারে আপনি যদি নেন তো দেন নেবে। আর যদি আপনি বাদা দোকানে ওই দোকানে যদি আলাদা করে নিতে চান, সেখানে 450-500 টাকা একটু মানে এই দামটা হেরফের হতেই পারে। তো এটা আপনি জাস্ট একটা একটা এ করে নিতেই পারেন। ইধার সে আগ দিতে না, গরম হতা হ্যাঁ পানি স্যার? হ্যাঁ গরম হতা। এখানে জল গরম করার ব্যবস্থাটা দেখুন, উপর থেকে আগুনটা দিচ্ছে আর এখান থেকে হচ্ছে জল ঢালে, আর এখান থেকে হচ্ছে গিয়ে গরম জলটা বের হবে। হ্যাঁ স্যার, ঠান্ডা ডালেঙ্গে ইধার সে গরম, ইধার সে ঠান্ডা, ইধার সে গরম নিকলেঙ্গে না? আর দেখুন এবার সিস্টেমটা ওয়ার্ক করে গেছে, উপর থেকে ধোঁয়াটা উঠছে দেখছেন। এখান বন্ধু এবার বন্ড ফর্মে সই করতে হবে, দেখুন বন্ডে আমি সই করে দিলাম। ইধার ডেট অফ বার্থ লিখনা হ্যায় না? হ্যাঁ জি। উপর হ্যাঁ লিখনা হ্যায়, ফোন নম্বর লিখনা, মেরা ফোন নম্বর। এরাই আমাদের হিমালয়ান ডেয়ার ডেভিল ট্রেকিং কোম্পানির গাইড ভাইরা। আর লাল রঙের জ্যাকেট পড়া এই হচ্ছে কি গাইড, হেড গাইড আর কি, এর নাম লাল সিং। চলিয়ে 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 আমাদের ট্রেক স্টার্ট হয়ে গেছে, এখানে সবাই আসছে। কেদারকান্দা ট্রেকটি দুটো জায়গা থেকে শুরু হয়, একটা দেরাদুন থেকে দেরাদুন হয় আর একটা সাঁকড়িতেও সাঁকড়ি হয়। আমাদের ট্রেকের পুরো ট্রেন দেখতে পাচ্ছেন, আমি বড় একদম লিড করে করে যাচ্ছি। সকাল 9:30 দিকে আমাদের ট্রেক স্টার্ট হয়ে গেল, প্রাথমিক বিদ্যালয় আছে। হ্যালো হ্যালো, হালকা ফুলকা কিন্তু ছোটো ছোটো বাচ্চা, চোখে মুখে পুরো জল বেরিয়ে যাচ্ছে। এতটা পর্যন্ত আপনাকে প্লেন রাস্তা পাবেন, এবারে আপিলস। মেন প্লেন রাস্তার পরে এই 2-1 মিনিট চড়াই শুরু হয়েছে, তো দেখা যাক আর কতটা চড়াই শুরু হয়, সময় লাগাও। পুরো পাহাড় নিচ দিয়ে রাস্তাটা দেখেছেন, আধা ঘন্টার মতো চড়েছি, তো একবার রেস্ট তো আগেই নিয়েছি, আরেকবার রেস্ট নিলাম। এখান থেকে সবাই চড়ে চড়ে আসছে, ফার্স্ট আধ ঘন্টা বলুন বা 1 ঘন্টা যে কোনো ট্রেকিংয়ের ইউজ টু হতে সময় লাগে, সেই ইউজ টুর পার্টটা এখনও আমরা আছি। এটার প্রথমে হাঁপিয়ে যাওয়া, জামাপত্র বেশি যেগুলো চাপিয়ে রাখা সেগুলো আস্তে আস্তে ব্যাগে ঢোকানো, এই আর কি। ব্যাগটা পেছনে অনেকটাই ফুলে, ব্যাগে জিনিসপত্র নিতে হয়েছে, কারণ ওপরে তো -10-15 থাকতে পারে, সেই জন্য
ভরসাটা শুধু তো একটা উইনচিটার বা একটা ভালো জ্যাকেট বা একটা ভালো সোয়েটার হবে না, দু তিন ধরনের সোয়েটার বা জ্যাকেট লেয়ার কিছু নিয়ে এসেছি। একটা কথা বলো, কিছু ট্রেক করার ফলে আমার ট্রেকিংটা একটু মানে রক্ত এসে গেছে, সবার আগে আগে আসছি, পেছনে সবাই এখন পিছিয়ে যায়। আগে আগে আমি ট্রেকে একটু পিছিয়ে হাঁটতাম, এখন দেখছি আমাদের ট্রেক কোম্পানিতে আমি ওটা আগেই চলে এসেছি, বাকি সবাই আস্তে আস্তে আসছে, সময় ডমলির বাকি সব এখানে এই আর কি। তো চলুন রাস্তায় মাঝে মাঝে দেখাচ্ছি আপনাকে। এখান থেকে দূরও চারদিকে গাছপাছে পুরো ভর্তি, এবং আপনার এখান থেকে হাঁটতেও বেশ লাগবে। তবে আপনাকে একটা যেটা বলে দেবো, রাস্তাতে অনেক মিউল চলে, তো মিউলকে দেখে আপনাকে হাঁটতে হবে। মানে এটা এই জায়গাটা প্লেন, বাট যে জায়গাতে পাথরের পুরো একদম খাড়া ঢাল সেটা আপনাকে পাহাড়ের দিকে নিতে হবে, আর মিউলরা ঠিক রাস্তা বানিয়ে নিয়ে চলে যাবে। এবার একদম চার দিন পুরে 24 আওয়ার। আমরা প্রায় 1.5 কিলোমিটার চলে এসেছি, এরপরেই এখানে দেখতে পাচ্ছেন বাবাকা ধাবা এসে গেছি। এখানেই মনে হচ্ছে আমাদের ফার্স্ট টি পয়েন্ট ইয়া ব্রেকফাস্ট বা কিছু নাস্তা হবে। দেখা যাক, কোথা থেকে দাদা? আমাদের শ্যামনগর, আলি শহর, কাঁচাপাড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো উপরে কেমন ওয়েদার? উপরে ওয়েদার ভালো, বরফ পড়েছে, 3 দিন আগে বরফ পড়েছে, আমরা বরফ প্রচুর পেয়েছি কিন্তু স্নোফল হয়নি। আর উপরে কিছু ট্রিক্স বলো। উপরে ট্রিক্স হচ্ছে হাতের আর পায়ের ঠিকঠাক ইয়ে গ্লাভস নিয়ে যাবো, নিয়ে নেবে। আচ্ছা, নিয়ে একটা লেয়ার দেবে। আচ্ছা, ব্যাটারি খুব ড্রেন হয়, ঠিকঠাক জায়গা রাখবে। আচ্ছা, আর ধীরে সুস্থে ট্রেক করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। টাইমে কোনো বাউন্ডেশন নেই। আচ্ছা, ঠিক ঠিক, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, সাবধানে চলো। বেস্ট, আরে কথা বলবো, আমি একটু অ্যাডভান্স বা প্রো লেভেলের ট্রেকার হয়ে গেছি। আমি যে রাস্তায় যাচ্ছি রাস্তাতে গাইড ভাই বা ট্রেকার ভাই অন্যদের যেতে বারণ করেছে, বলে ভাই একদম বিন্দাস আদমি আরামসে আরামসে যা রা বহুত ট্রেক করতে হয় এসে উনকো পালা মত করো। দেখুন কিছুটা আসার পরে ধাবাতে বসে আছি, এখানে একটু রেস্ট নেওয়া হচ্ছে। তো একটা হচ্ছে গিয়ে সকালবেলা আমরা টিফিন করে এসেছিলাম, তো ওপরে গিয়ে লাঞ্চ হবে, বাট এখানে হচ্ছে গিয়ে আপনি যদি এক্সট্রা টিফিন করতে চান মানে নিজের পয়সায় আর করতেই পারেন। আজকে আমাদের ডেস্টিনেশন জুড়াঘাট তালাব। জুড়াঘাট তালাব এখনও প্রায় 3 কিলোমিটার বাকি, বাট যারা সাঁকড়ি থেকে 4-5 কিলোমিটার ছিল। তবে নাগাল্যান্ডে জুকু ভ্যালি ট্রেক করার কম্পেয়ারে এটা কিছুই না, মানে একদম মানে দুধ ভাত টাইপের, তাতে এত প্রিকুয়েশন বা এত কিছু। তবে জানি না উপরে স্নোয়ের জন্য কিংবা হাই অল্টিটিউডস বা কিছুর জন্য হয়তো কোনোরকমভাবে প্রবলেম হতেই পারে। এখনও পর্যন্ত স্টিল নাও আমি আপনার বন্ধু এখনও শেয়ার আছি গ্রুপে, সবার একদম আগে আগে চলেছি বা সব কিছু। আমার নিচ দিয়ে অনেকটা ঢাল দিয়ে উঠে আসছি, প্রচণ্ড স্টিপ ঢাল, বাট সমুদ্রের কাছে বাদাম পাতাম যেগুলো ছিল সব সে গাড়িতে মানে ঘোড়াতে আপলোড করে দিয়েছে। লাস্টে আমার কাছে আছে পুপু কাঁচা বাদাম, আসলে ওটা হচ্ছে গিয়ে গুড় বাদাম খাচ্ছি, তো এটা হচ্ছে গিয়ে বড়ই মজা। এখানে এসে অবশ্যই কিছু এনার্জি বার বা যেগুলো গুড় বাদাম বা কিংবা হচ্ছে গিয়ে আপনার কাজু ফাজু এসব রাখবেন, খুব ভালো লাগবে। জুড়াঘাট তালাব হাফ রাস্তা এসেছে, এখানে আবার একটা টি স্টল আছে, মানে খাবার দাবার হালকা আপনি লাঞ্চ পেতেই পারেন। এখন আমরা আছি হচ্ছে কি বাঁশুরিওয়ালা ধাবাতে। ওয়েলকাম টু বাঁশুরিওয়ালা, দেখতে পাচ্ছেন ¶¶
लाइक कर देना एकदम, फॉलो कर देना और सब्सक्राइब कर देना एकदम, और जो घंटी रहती है वो बजाना। कैसे? टंग से, दबा के टंग से। जीवन अनेक दिन इच्छा छिलो स्नो ट्रैक देन देखो नटा कैंप गुलो देखो ना, कैंप আর ক্যাম্পের পেছনে গাছ, আর গাছের পেছনে সেই বরফিলা পুরো একদম পাহাড় পর্বত, দেখে সেই নেক্সট লেভেলের লাগবে। আর এখানে আমাদের সবাই হালকা বসে রেস্ট হবে বন্ধু, আর কিন্তু এই জিনিস দেখলে আপনি বারবার পাহাড়ের টানে ছুটে আসবেন। সে তো ঠিকই, বরফ তো এখান দিয়ে শুরু হয়েই গেছে, আর 300-400 মিটার বাকি। এই 300-400 মিটারের পরেই আমরা পৌঁছাবো জুড়াগা তালাব, দেন লেটস গো বন্ধুরা। ওপরে এখন অনেকটা যেতে বাকি আছে, অনেকটা বলতে আর 100-200 মিটার ওপরে গিয়েই ক্যাম্পে আপনাকে দেখাচ্ছি। তার আগে ইতিমধ্যে বরফ শুরু হয়ে গেছে, আগামী ট্রেকের অর্থাৎ বেস ক্যাম্প পৌঁছানো কিংবা সেখান থেকে সামিট পৌঁছানোর মজার নেক্সট লেভেলের আনন্দটা এখন থেকেই আপনাকে মানে আমি অনুভব করছি এবং আপনাকে দেওয়ার চেষ্টা করছি। চলুন বন্ধুরা। তো এখানে বরফের পুরো সমুদ্রের মধ্যে ইতিমধ্যে পড়ে গেছি, তো আগে যাচ্ছি এখনো। আমাদের ভাই আমাদেরকে পুরো গাইড করে নিয়ে যাচ্ছে। তো হাই কর দিজিয়ে। হ্যালো। আর কিতা দূর? আর 100 মিটার? বাস 100 মিটার হ্যায় আপনা। হ্যাঁ হ্যাঁ চলো ক্যাম্প সাইড। আর এখানে টেম্পারেচার এখন কত হবে? জিরোর আশেপাশে হবে। দাদা বলছে না জিরোর বেশি হবে, এক আমি বলছি না একটু কম হবে, কারণ আমার টেম্পারেচার মেজারমেন্টের অভিজ্ঞতাটা খুবই বেশি, কারণ যেখানে যাই আমি চেক করি তো এখানে সেহেতু এটা নেই নেটওয়ার্কটা, এটা এ কিনতে হবে এবার মেজারমেন্টের টেম্পারেচারটা। সাবস্ক্রাইব করুন, সেজন্য বেশি করে দেখুন, বন্ধুদেরকে শেয়ার করুন, একটু একটু টাকা পয়সা পাই তবেই তো হবে বন্ধুরা। চলুন বন্ধুরা, সমুদ্রের মধ্যে দিয়ে, বরফের সমুদ্রের মধ্যে দিয়ে আমরা এগোতে থাকি বন্ধুরা। চলুন বন্ধুরা, অ্যাট লাস্ট পৌঁছে গেছি জুড়াকা তালাব, জাস্ট আমাদের বেস ক্যাম্পের আমরা পৌঁছে গেছি। এখান থেকে আরও জুড়াকা তালাব আর একটু দূরে হবে, তো এখানে আজকে আমাদের নাইস্টে হবে, হালকা হালকা একটু স্ট্রেচিং হবে, তো সেই জন্য সবাই এখানে রেডি। বন্ধুরা এবার আমাদের টেন্ট অ্যালোকেট হয়ে গেছে, এদিকে আমাদের কিচেন টেন্ট, এদিকে আমাদের ভাইয়া, ও ইধার সে আমরা টেন্ট অ্যালোকেট হয়ে, চলুন টেন্টটা এখানে নিয়ে যাই। সবের টেন্ট মোটামুটি হয়ে গেছে, সবাই টেন্টে ঢুকছে, অ্যান্ড আমাদের টেন্টটা দেখাচ্ছি। দেখুন সমনীল এখানে আছে আমাদের টেন্ট। সমনীল এইবেলা আমার টেন্টে না, এইবেলা আমার চলো একদম বাড়ি আমাস্তে টেন্টটা বাহার সে দেখলো একবার, মতলব অন্দর সে দেখলো বাহার সে দিখা রাও। আর আমার যে কেউ যে ড্রাই টয়লেট হ্যাঁ ইধার হ্যাঁ, এক গ্রিন কালার কা আর এক ব্লু। চলো কেমন লাগছে অবশ্যই জানান বন্ধুরা। চলুন এবারে ব্যাগটা রেখে বেঁকে দেই বা হালকা। আমাদের এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, এখানে লাঞ্চ দিচ্ছে। লাঞ্চে আপনি কী কী পাচ্ছেন সমনীল? ভাত, কোপ্তা, ডাল, স্যালাড এবং সবই পাচ্ছেন। এখানে সবাই আমরা লাইন দিয়ে খাচ্ছি। চলুন বন্ধুরা খেয়ে খেয়ে আপনার সঙ্গে দেখা করি, কথা বলি। চলুন বন্ধু। হ্যালো বন্ধুরা, এখন আছি আমরা এই টেন্টের মধ্যে, সমনীল দেখাচ্ছে আলো, আপনার জন্য ভিডিওটা এন্ডিং করার সময় এসেছে। এখন আমরা আছি সাঁকরি থেকে আজকে এসেছি জুড়াকা তালাবের বেস ক্যাম্প, যদিও জুড়াকা তালাব আর একটু ওপরে আছে সেটা কালকে দেখাবো। আজকের জার্নিটা খুবই অসাধারণ হলো, খুবই ভালো আপনাকে দেখাতে পেরেছি, আশা করি খুবই মজা নিয়েছেন। তবে আজকের দিনে শর্ট কিছু টিপস আমি প্রত্যেকটা ভিডিওর এন্ডিংয়ে যেরকম আপনাকে জানিয়ে দিই আপনাকে জানাচ্ছি। অবশ্যই সাথে সাফিসিয়েন্ট ওয়াটার মানে জলটা আনবেন, মাঝে মধ্যে খাবেন, কারণ এখানে আপনি ঘামবেন প্রচুর যতই ঠান্ডা থাকুক, সেই জন্য ডিহাইড্রেট হয়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য জলটা খাবেন। সাথে সাথে আমরা যেটা করেছি আপনাকে অবশ্য বলবো, সাথে কিছু ড্রাই ফ্রুটস লাইক ওয়ালনাট,
কাজু এরকম টাইপের আলমন্ড অ্যান্ড এনার্জি বুস্টার কিছু যেমন চকলেট টাইপের যেগুলো হয় সেগুলো রাখবেন, খেলে কি মাঝে মধ্যে ভালো। আর যদি পয়সা কম থাকে, যদি আপনার ঘুরতে যেতে ভালো লাগে, তাও একটা বলবো এইসবের বদলে আপনি গুড় বাদাম রাখতে পারেন, ঠিক আছে, কাঁচা বাদাম নয় গুড় বাদাম। গুড় বাদাম খেলেও মানে একই কাজই কম বেশি বাট ভালোও লাগবে। আর রাস্তায় হাঁপাবেন অবশ্যই, তবে জার্নিটা আমার কাছে কিছুটা সহজ লাগলো কারণ আমি রিসেন্ট কতগুলো ট্রেকের মধ্যে করেছি বা আছি গেছি বলে আমার কাছে এই ট্রেকটা হয়তো কিছুটা ইজি লাগলেও ট্রেকটা কিন্তু অতটা ইজি নয়, কারণ এখানে পুরো এরকমভাবে আছে কত ডিগ্রি 30 ডিগ্রি এরকম বা 40 ডিগ্রি এরকম চড়াই, তো মাঝে মধ্যে প্রায় 4 কিলোমিটার চড়াই আছে আজকে। হ্যাঁ, সাঁকড়ি থেকে এই যে ডিস্টেন্সটা প্রায় 4 কিলোমিটার, তো আসতে ভালোই লাগবে। আর আপনি যদি উইন্টার ট্রেক পছন্দ করেন কিংবা উইন্টার ট্রেক এখনও পর্যন্ত না করেন তাহলে এই ট্রেকটা মানে দিস ইজ দ্য ট্রেক ফর ইউ ম্যান, তো করতেই পারেন, বেশ ভালোই লাগবে। তবে এই তো শুরু বন্ধুরা, এই তো বরফ দেখিয়েছি আজকে, এই এরপর থেকে যা ভিউটা আমাদের দেখাচ্ছে মানে যারা ফিরে এসেছিল তাদের মোবাইলে দেখেছি কিংবা তাদের মুখের কথা শুনেছি, বলে ওপর তো পুরো ক্ষীর হ্যাঁ, একদম একদম উপরে পুরো জমে আছে শুধু আপনাদের যাওয়ার অপেক্ষা। তো সেই জন্য আমরা একদম আমি সৌমনীল বা আমাদের পুরো গ্রুপ যেটা আছে আমরা প্রস্তুত, কালকে যাব। তবে আরেকটা জিনিস আপনাকে বলে দিই, খাওয়া দাওয়ার এদের ব্যবস্থা কীরকম আমাদের যাদের সঙ্গে এসেছি আসলে আমরা থ্রিলোপিলিয়ার আন্ডারে বুক করলেও এখানে মানে সাঁকড়ি থেকে আমাদের নিয়ে এসছে এদের ক্যাম্প, এর নামটা হচ্ছে গিয়ে হিমালয়ান ডেয়ার ডেভিলস। তো এদের হচ্ছে গিয়ে সব কিছু ভালো, খাওয়া দাওয়াটাও খুবই ভালো, কারণ আজকে আমরা সকালবেলা নিচে আমরা আপনাকে দেখেছি নাস্তা করে এসেছি, তারপরে আসার পর এখানে পৌঁছতে প্রায় 3-4 মতো বেজেছে, এখানে নামা আসার পত্র পত্রই লাঞ্চ, মানে কি এতটা পরিশ্রম করার পরে যা দেবে তাই সুস্বাদু লাগবে, আর গরম গরম তো থাকছেই। আর লাঞ্চের পরে কিছুক্ষণ পরে আপনাকে একটু মানে টি দিল, টি এর সাথে হালকা মানে পকোড়া ইয়ে মানে একটু স্ন্যাক্স টাইপের, চানাচুর ভাজা টাইপের, এর চানাচুর ভাজা তো নয় মানে জেনুইনলি সেরকম খাওয়ালো। তারপর সন্ধ্যেবেলা আবার আমরা একটু এগুলো স্যুপ খেলাম, 7-8 দিকে আমাদের হবে রাত্রের খাবার, ডিনার হবে, তো খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব। আপনাকে একবার দেখাচ্ছি আমাদের টেন্টের ভেতরের অবস্থাটা, দেখুন এখানে সৌমনীল বসে আছে আমাদের জন্য, এতক্ষণ লাইট ধরে অনেকক্ষণ হেল্প করছে। সৌমনীল কিছু বল। বলো বলতে মানে প্রচণ্ড ঠান্ডা, আমি লাইটটা ধরেছিলাম গ্লাভসের ওপর দিয়ে, দেখতে পাচ্ছেন হাতে গ্লাভস পরা আছে, তাতেও মানে জমে গেলাম আর কি, মানে আঙুলগুলো যেন মনে হচ্ছে যে অসাড় হয়ে আসছে এতটাই ঠান্ডা। অ্যাকচুয়ালি আমাদের টেন্টের দুটো দরজা থাকে, মানে একটা দরজা বন্ধ করা আছে আর একটা দরজা খোলা আছে, দ্যাটস ওয়াই টেন্টটা খুব ঠান্ডা অবস্থা। আমাদের টেন্টের বাইরে হচ্ছে কি এখানে আমরা শু রেখেছি, আর টেন্টের বাইরে এখানে একটা ব্যাগ আছে, এখানে একটা ব্যাগ, মানে এই টেন্টটাতে আসলে এখানে যে টেন্টগুলো হবে এই টেন্টের এখানে 3টে মানে 3-সিটার টেন্ট আর কি, মানে একজনের একটা টেন্টে 3 জন ঘুমাতে পারবে, আমি আর সৌমনীল আছি আর একটা বন্ধু এখানে এলো, তো 3টে এরকম স্লিপিং ব্যাগসও পাবেন সাথে সাথে। কালকে অবশ্যই ভালো করে দেখাবো, এগুলো -15 ডিগ্রি টেম্পারেচার, -15 ডিগ্রি তাপমাত্রা বা টেম্পারেচারের জন্য, তবে এখানে টেম্পারেচার এখন 0-1-2 কাছাকাছি, হয়তো রাতে সেটা -5 পর্যন্ত যেতে পারে। তো আশা করি কোনো অসুবিধা হবে না, আর আশা করি যদি কিছু অসুবিধা হয় অবশ্যই আপনার কাছে হাজির করব। তবে বন্ধুরা এখনই ভিডিও এন্ড করার সময় হয়েছে, এখনই এন্ড করব, আর কোনো এন্ড নয় বন্ধুরা, আশা করি কালকের সেই মাখন ক্ষীর অবস্থাটা জাস্ট একটু দিচ্ছি ভিডিও এন্ড হওয়ার পর, দেখুন সেই জন্য ওয়েট করুন। কালকে আমরা যাব এখানে জুড়াকা তালাব দেখে যাব বেস ক্যাম্প কেদারকান্ডা, এবং একটা হেভি গল্প বলবো, এখানেই শিব আসলে বসে ধ্যান করত, তারপর এখান থেকে কেন কেদারনাথে গিয়েছিল সেসব গল্প জানতে জাস্ট ওয়েট করুন। আর সেই বরফিলি ওয়েদার আমাদের টোটাল গ্রুপ মেম্বারদের সাথে সবাই সঙ্গে পরিচয় হয়েছে, সবাই খুব মিশুকে ভালো, সব কিছু দেখাবো। চলো বন্ধুরা ততক্ষণের জন্য আমাকে দিন বিদায়। আর একটা কথা বন্ধুরা, যদি চ্যানেল ভালো লাগে অবশ্যই লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, খারাপ লাগলে অবশ্যই বলতে পারেন কী খারাপ লেগেছে, তাহলে আমার ভুলটা শুধরে নিতে একটু হেল্প হবে। আর এরকম ঘুরতে ভালোবাসে ফ্রেন্ড ও ফ্যামিলির মধ্যে অবশ্যই আপনার ভিডিও শেয়ার করতে পারেন। চলো বন্ধুরা ততক্ষণের জন্য টাটা। Hi sir, how's the Josh? Hi sir, how's the Josh? Hi sir, how's the Josh? Hi sir.